ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. بون لكتن جي অজ্ঞতাবশত কেউ যদি শিরিক করেছে সারা জীবন, সে এটাকে দিন ইসলাম মনে করেছে, তার কাছে সহি দাওয়াত সঠিকভাবে পৌঁছায়নি। আর কেউ যদি সহি দাওয়াত দিয়েছেন, তিনি এতটাই গোঁড়া ছিলেন বলে কিছু শুনতেন না, এই অবস্থা সে ইন্তেকাল করেছে, তার জন্য কি দোয়া করা যাবে? কোনো মানুষ যদি বড় শিরক অবস্থায় মারা যায়, তাহলে তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, মা কানাইলিন নবী আল্লাযিনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য সমীচীন নয় যে সে কোন মুশরিকের জন্য দোয়া করবে বা ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। আসলে আমাদের দেশের লোকেরা তো সঠিক আকীদা জানে না এবং জানার চেষ্টাও করে না, আর কেউ যদি তাদের কাছে পৌঁছায় গ্রহণও করে না। তা আপনি তো এখানে সুস্পষ্ট লিখেছেন যে কেউ সহি দাওয়াত দিয়েছেন কিন্তু সে গোড়া, এই জন্যে সে শোনেনি, সুতরাং তার উপরে হুজ্জত কায়েম হয়ে গেছে, অর্থাৎ তার এই কথা বলার আল্লাহর কাছে কোনো সুযোগ নাই, থাকবে না যে আমাকে কেউ দাওয়াত দেয়নি, দাওয়াত তো সে তার কাছে পৌঁছেছে। মক্কার মুশরিকরা যেমন গোড়া ছিল, তারা শুনতো না, বলতো যে আমরা আমাদের বাপদাদা বা আমাদের পূর্বপুরুষ, আমাদের যারা বড়রা তারা যেভাবে বলেছে সেভাবে আমরা চলবো, তাই বলে তো আল্লাহ নবী বা আল্লাহ তাআলা তাদেরকে মুশরিক বলা বাদ দেননি। তো যাই হোক, এভাবে যারা বড় শিরক নিয়ে মারা যাবে, তওবা না করে, হ্যাঁ, নিঃসন্দেহে তার জন্য দোয়া করা যাবে না, যেটা আমি করোনা আয়াত উল্লেখ করে বললাম। আল্লাহ যেন সবাইকে তাওহীদের উপর চলার তৌফিক দান করেন। আমি